ওয়েদ রাউনাবেল হাসানাতের সাইয়া তারা ভালো আমলের মধ্যে খারাপ আমলকে মিটিয়ে দিবে আপনি গোপনে খারাপ কাজ করছেন গোপনে নেকামল করে ক্ষতিপূরণ করে নেন প্রকাশী একটা অপরাধ করছেন প্রকাশী একটা নেকামল করে তার ক্ষতিপূরণ করে নেন এই ক্ষতিপূরণটা খুবই সোজা আপনি কিছু সময় বাজে আলাপ করছেন বন্ধুবান্ধবরা ঠাট্টা করছেন হাসি তামসা করছেন তাই না তো এটার জন্য আপনি যখন বন্ধু চলে গেল তখন আপনি আল্লাহকে স্মরণ করেন এবং ফাতেহা পড়েন একলাস পরেন দুরুত পড়েন তাহলে ওই যে বন্ধুর সাথে হাসি তামসা করছেন এটা আপনার ওর পরিবর্তে আপনার নাকা জমা হয়ে গেল এভাবে ভালো কাজ দ্বারা মন্দ কাজের ক্ষতিপূরণ করতে হবে প্রত্যেকটা অপরাধেরই বিচার আছে কিন্তু গালি দিলে এটার আপনি গালি দিতে পারবেন না আপনাকে কেউ মারলো কাটলো আপনি দাঁতের বদলে দাঁত নাকের বদলে নাক চোখের বদলে সব কোরআনে বলা আছে কিন্তু গালির বদলে গালি এইটা বলা নাই আপনাকে কেউ গালি দিলে গালির মাধ্যমে তার জবাব দিতে আপনি পারবেন না সেখানে আপনাকে ভালো ব্যবহারের মধ্যেই আপনি এটাকে প্রতিহত করবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আফামায় ইয়া'লামু আনমা উনজিলা আলাইকিম মির রাব্বিকা আল-হাক্কু কামা নহু আ'মা ইননা ইয়াযাক্কারুলুল আলবাব আল্লাহ বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার প্রতি যে অবতীর্ণ হয়েছে আপনার রবের পক্ষ থেকে এই বিষয়টাকে যারা সত্য মনে করে তারা কি ওই ব্যক্তির সমান যে অন্ধ যে এটা দেখেও না বোঝেও না বিশ্বাসও করে না মানে কখনোই না দাক্ষর উলুল আলবাব নিশ্চয়ই উপদেশ গ্রহণ করতে পারে জ্ঞানীরা জ্ঞানীরা উপদেশ গ্রহণ করতে পারে এই জন্য কোরআনটাকে বলা আছে ইব্রাহিম নাফসা নির্বোধ আত্মা সারা কোন মানুষ ইব্রাহিম আল আসলামের দিন থেকে ফিরে থাকতে পারে না এই দিন এতই সহজ এতই সুন্দর এতই প্রাকৃতিক যে এর চেয়ে সুন্দর কিছু হতে পারে না সবই প্রাকৃতিক সবই সুন্দর শুধু অকল্যাণকর বিষয়গুলিকে হারাম করা হয়েছে কল্যাণকর কোন জিনিসকে অবৈধ রাখা হয়নি এই শরীরে তা আল্লাহ উপদেশ গ্রহণ করে জ্ঞানীরা জ্ঞানী কারা দেখেন আল্লাহ জিনে এই বেহাদিল্লাহ যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা পূরণ করে আল্লাহর সাথে আমরা একটা ওয়াদা করে দুনিয়াতে আসি আল্লাহ তুমি রব বে আল্লাহ আমাদের থেকে প্রতিজ্ঞা নিয়েছেন আমরা সবাই বলছি হ্যাঁ আপনি আমাদের রব আল্লাহ জিজ্ঞাসা করেছেন আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলছি আপনি আমাদের রব এই যে প্রতিজ্ঞা এটার প্রথম তাহলে জ্ঞানীদের প্রথম পরিচয় হল আল্লা জিনা ইউফুনা যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা পূরণ করে পালন করে এক ওলা ইয়ানকুদুনাল মিশাক তারা কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না তারও সঙ্গে কোনো অদা করলে প্রতিশ্রুতি দিলে এই প্রতিশ্রুতি ভঙ্গ করে না প্রতিশ্রুতি ভঙ্গ করা এটা মুনাফিকের আলামত মুনাফিকের যে চারটা আলামত তার মধ্যে অদা ভঙ্গ করা এটা মোনাফেক আলামত প্রতিশ্রুতি ভঙ্গ করবে না দুই তিন নম্বর অল্লা যারা ওই সম্পর্ক বজায় রাখে যে সম্পর্কগুলি আল্লাহ বজায় রাখার জন্য আদেশ দিয়েছেন এই সম্পর্ক বজায় রাখার অর্থ হচ্ছে সমস্ত নবীদের সাথে সদ্ব্যবহার সমস্ত নবীদেরকে নবী বলে মানা আসমানি কেতাবগুলি আসমানি কাতাব বলে স্বীকার করা এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা আল্লাহ রসুল হাজিজ ঘোষণা করেছেন যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখলে যদি কারো হায়াত তিন দিন থাকে আল্লাহ তালা হায়াত তার বাড়াইয়া তিরিশ বছর করে দিতে পারেন আর আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করলে যার হায়াত তিরিশ বছর তার হায়াতকে আল্লাহ তিন দিনে নামিয়ে দিতে পারেন আত্মীয়তার সাথে সম্পর্ক রাখা এটা খুব কঠিন জিনিস আত্মীয় আল রেহেম আল্লাহ বলেন আমার নাম রহমান রহিম ওই নাম থেকে আমি রেহেম শব্দটা ব্যবহার করছি আত্মীয়তা আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি তার সাথে সম্পর্ক রাখি এই জন্য আত্মীয় স্বজন যদি আপনাকে কষ্ট দেয় বা আপনার কোনো কষ্ট হয় তো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না এটা খেয়াল রাখতে হবে ও এবং তারা আল্লাহকে ভয় করে দেখেন এহুদি খ্রিস্টানরা তারা কত বড় বেদক তারা ওজার আসলামকে বলে আল্লাহর পুত্র আর আসলামকে বলে দারু সন্তান তাহলে তারা কি সম্পর্ক রাখলো খ্রিস্টানরা আসলামকে আল্লাহর পুত্র বলে মোহাম্মদ সামকে অস্বীকার করে কাজ এগুলি আল্লাহ বলছেন যে বিষয়গুলি সম্পর্ক বজায় রাখার জন্য আল্লাহ বলেছেন এই সমস্ত নবীদের সাথে সুসম্পর্ক রাখা এবং আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা এবং এ ব্যাপারে তারা আল্লাহকে ভয় করবে যে আল্লাহ ধমক দিয়েছেন যে আত্মীয়তা ছিন্ন করলে আমি তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাব কত বড় কথা এখন তো সমাজ দেখেন আত্মীয়তার ব্যাপারে অনেক গাফলতি আমাদের মধ্যে আছে মন বগ্নভতি ফুবু এরা আসলে তাদের যত্ন হয় না কিন্তু আমরা শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনকে খুব ভালোই যত্ন করতে পারি এ কিন্তু মানে বহু ফ্যামিলির মধ্যে এরকম একটা নিদর্শন দেখা যায় শ্বশুর আত্মীয় স্বজনকে আপনি যত্ন করবেন এটা তো আল্লাহ বলেননি বলছেন কোরআনসেবী আত্মীয়তা সম্পর্কে দুইটা কথা উল্লেখ করেছেন নাসবা নাসব হলো আপনার বংশী আত্মীয় আর সেহরা হলো শ্বশুর দিকের আত্মীয় দুটোই কোরআনে বলা আছে তো নসবের কথা বলছে আগে শেহের বলছে পরে কোরানেহের তো উভয় দিকের আত্মীয় স্বজনকে আপনাকে সেবা যত্ন করতে হবে তাদের হক আদায় করতে হবে কিন্তু এটা যেন আমরা ত্রুটি না করি এটা খুবই লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু মানে খেলার বস্তু নয় এগুলি কোরআনে বলা হয়েছে এটা মনে রাখতে হবে যে এগুলো কোরানে বলা হয়েছে এটা কিন্তু কোনো ছোটোখাটো বিষয় না আত্মীয় স্বজনের মর্যাদা হ্যাঁ ফুফু বোন বোনের ছেলেরা যত্ন পায় না বাইরের লোকে যত্ন পাবে এটা কিন্তু সমাজে পরিলক্ষিত হয় এবং এই সমস্ত টেন্ডেন্সিটা বিশেষ করে শহরে বেশি দেখা যায় শহরে তো একটু জায়গা জায়গার সবারই কম থাকে কারো কারো আল্লাপরি ভালোই আছে অনেকেরই সীমিত জায়গার মধ্যে বসবাস করার কারণে এই আত্মীয় স্বজন দেখলেই চোখ কপালে উঠে যায় কথা বুঝতে পারছেন এটা না করে একটু কষ্ট সহ্য করেন আত্মীয় স্বজনের সেবা করেন একটু কষ্ট হোক আপনার আল্লাহর কাছে আপনি বিনিময় পাবেন ওই এক সনরবাহম ও এক সুয়াল হিসাব আল্লাহকে ভয় করে এবং নিকৃষ্ট হিসাবকে ভয় করে নিকৃষ্ট হিসাবটা কি নিকৃষ্ট হিসাব হচ্ছে যে একটা মানুষের জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যত অপরাধ করেছে এগুলি সবই লেখা আছে এগুলির প্রত্যেকটা যদি হিসাব না হয় তো এইটা হলো নিকৃষ্ট হিসাব আর যদি এমন হয় যে আমরা যৌবন ভুল করেছি কিশোরে ভুল করেছি শক্তিশালী জীবনে ভুল করেছি এখন আমি তবা করেছি আর অন্যায় করব না তাহলে ওগুলি আল্লাহ হিসাবে তুলবেন না আর যদি তোলেন এটা কি সুল হিসাব নিকৃষ্ট হিসাব ভেবে দেখেন কথাটা কত বড় গুরুত্বপূর্ণ কথা যে জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত অপরাধগুলি যদি হিসাবে আনা হয় হিসাবের আওতায় আনা হয় এটা হবে কি হিসাব খারাপ হিসাব এটা যেন না হয় আল্লাহ আল্লাহেন তো তোমার পিছনে এগুলো মাফ করে দেব। তোমার আমল নামায় যে ভেকুয়া সৃষ্টি হবে শূন্যতা সৃষ্টি হবে সে জায়গাটা আমি ন্যাকামল দিয়ে ভরে দেবো কিন্তু এই ন্যাকামলটা তোমাদের করতে হবে এই ন্যাকামলটা তোমাদেরই করতে হবে ন্যাকামল করে তোমরা ওটা মেকআপ করে ভরে নাও ফাঁকা জায়গাটা শুল হচ্ছে আপনি বুঝতে পারছেন হাসের বাধানে বিচারের মাঠে ডান হাতে যারা আমল নামা পাবে তাদের হালকা হিসাব হবে অম্মানো হেসা হিসাবা সিরা করোনায় যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে তাদের থেকে হালকা হিসাব নেওয়া হবে এই হালকা হিসাবে বিবরণের তাপসিরে বলা হয়েছে বান্দাকে আল্লাহ তার কাছে ডাকবে না আসো তো এত কাছে যাবে যে তাপসিরে বলা আছে যে বান্দার মাথাটা আল্লাহর বাহুর নিচে চলে যাবে এত কাছে নিয়ে আল্লাহ বলবেন যে তুমি অমুক অমুক সময় এই অপরাধ করো নাই তখন বান্দা বলবে যে আমি করেছি আর সে ঘাবড়ে যাবে যে তাহলে আমি জান্নাত পাবো না যখন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করছেন তাহলে আমার আর হবে না আমি ফেল করে গেলাম খুব ঘাবড়াই যাবে তখন আল্লাহ বলবে যে দুনিয়াতে আমি এটা প্রকাশ করি নাই লুকিয়ে রেখেছিলাম আর আজকে আমি এটা প্রকাশ করবো না যাও তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাও এটার নাম হেসবাই আর এটার নাম হলো সুল হিসাব যা করেছেন সবই যদি হিসাবের হিসাবে না হয় সুল হিসাব তাহলে আমরা কেউ রক্ষা পাবো না এই সুল হিসাব থেকে রক্ষা পাবে একমাত্র পয়গাম্বার পয়গাম্বার ছাড়া যদি জীবনের সব হিসাব না হয় তো কোনো মানুষই রক্ষা পাবে না জন্য এটা মারাত্মক ব্যাপার যারা ধৈর্য ধারণ করে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই ধৈর্য ধারণ আপনাকে সর্বক্ষেত্রেই করতে হবে যুদ্ধের ময়দানে অভাবে অনটনে রোগ ব্যাধিতে অসুখ হয়েছে এখন আপনি অস্থির হয়ে এখন আল্লাহর সাথে খারাপ ব্যবহার করতে শুরু করেছেন আপনার সারাটা জীবন কতটুক সময় আয়ুব নবী দেখেন কত কষ্টে পতিত হওয়ার পরেও তিনি কোনোদিন আল্লাহর না শুকুরি আদায় করেন আয়ুব নবী যে কঠিন পীড়ায় তিনি আক্রান্ত হয়েছিলেন যে সবর আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ধৈর্য ধারণ করতে হবে আপনি একটা বিবাদে পড়ছেন এখনই ফয়সলা পাচ্ছেন না এজন্য আপনি অস্থির হয়ে যাচ্ছেন আমরাও অস্থির হয়ে যাই এগুলা যেন আমরা না হই সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে ও আকামু সালাতা তারা নামাজ প্রতিষ্ঠা উলুল আলবাব জ্ঞানীদের পরিচয় কিন্তু এগুলো সব উলুল আলবাবের পরিচয় কি তারা আকামুস সালাতা নামাজ প্রতিষ্ঠা করবে ও আনফাকু নাম সেররাম আলানিয়া আল্লাহ আমি তাদেরকে যে জীবিকা দান করছি তার থেকে তারা প্রকাশ্যে এবং গোপনে ব্যয় করবে প্রকাশ্য ব্যয় করবেন গোপনেও করবেন সাধারণত জাকাতটা প্রকাশ্যে দেওয়াই ভালো এটা তো যেহেতু আল্লাহর ফরজ এটা তো আপনার কিছু করার নাই আল্লাহর ফরজ কে যে জন্য প্রকাশ্যে জাকাত দেওয়া ভালো এবং অন্যান্য দানগুলি গোপনে করা ভালো তা আপনি প্রকাশ্যে গোপনে উভয় আপনি দান করতে পারেন এটা অনুমতি আছে কিন্তু মনকে সঠিক রাখতে হবে যে কোনোভাবে যেন অন্তরের মধ্যে কোনো অহংকার বা লোক দেখানো ভাব রিয়া এটা না হয় আর কি করবে উলুলাল আলবাবরা হাসানাতে সাইয়া তারা ভালো আমলের মধ্যে খারাপ আমলকে মিটিয়ে দিবে নেন প্রকাশী একটা অপরাধ করছেন প্রকাশি একটা নেকামল করে তার ক্ষতিপূরণ করে নেন এই ক্ষতিপূরণটা খুবই সোজা আপনি কিছু সময় বাজে আলাপ করছেন বন্ধু বান্ধব সাথে ঠাট্টা করছেন হাসি তাপসা করছেন তাই না তো এইটার জন্য আপনি যখন বন্ধু চলে গেল তখন আপনি আল্লাহকে স্মরণ করেন এবং ফাতেহা পড়েন একলাস পরেন দুরুত পড়েন তাহলে ওই যে বন্ধুর সাথে হাসি তামসা ঠাক করছেন এটা আপনার ওর পরিবর্তে আপনার নাকা জমা হয়ে গেল এভাবে ভালো কাজ দ্বারা মন্দ কাজের ক্ষতিপূরণ করতে হবে প্রত্যেকটা অপরাধেরই বিচার আছে কিন্তু গালি দিলে এটার আপনি গালি দিতে পারবেন না আপনাকে কেউ মারলো কাটলো আপনি দাঁতের বদলে দাঁত নাকের বদলে নাক চোখের বদলে সব পুরাণে বলা আছে কিন্তু গালির বদলে গালি এইটা বলা নাই আপনাকে কেউ গালি দিলে গালির মাধ্যমে তার জবাব দিতে আপনি পারবেন না সেখানে আপনাকে ভালো ব্যবহারের মধ্যেই আপনি এটাকে প্রতিহত করবেন তো এখন এই যে নয়টা গুণগুণে দেখেন নয়টা আল্লাহ বলেন এই গুণগুনি হলো জ্ঞানীদের গুণ আর এই গুণের যারা অধিকারী হবে ওক উলাইকাল তাদের জন্য রয়েছে পরকালের বাসস্থান পরকালে তারা জান্নাতের রেডিমেড বাড়িঘর পাবেন সব তৈরি করা স্ত্রী খাদেম ফল মূল বাগান খাদ্য সব সহ রেডি ভার রেডি মানে আপনি ঢোকলি হলো আর আপনি চিনতে পারবেন আপনার বাড়িটা হাঁসের মাঝে আপনার বাড়ি দেখানোর জন্য কোনো আলাদা খাদেম লাগবে না এটা এমনভাবে যে আপনার সাথে সাথে আপনার বাড়ি আপনার আত্মীয় স্বজন আপনি চিনতে পারবেন জান্নাত আদেন শিরস্থায়ী অক্ষয় অনন্তকালের জন্য জান্নাত খুলু নাহা এই জান্নাতে তারা প্রবেশ করবে অমান সালামেন আবাহিমিম অজরহিম এবং এই জান্নাতে প্রবেশ করবে তাদের যোগ্যতা যোগ্যতা সম্পন্ন পিতারাম যোগ্যতার সম্পন্ন স্ত্রীরা যোগ্যতার সম্পন্ন সন্তানেরা যোগ্যতা মানে জান্নাতে যাওয়ার যোগ্যতা কথা বলতে পারছেন এরাও জান্নাতে প্রবেশ করবে তো এটা বলা হলো একটা শান্তির বিষয় যে আপনি জান্নাতে যেন সন্তানরা কোথায় তারাও জান্নাতে যাবে এবং তারা আপনার জান্নাতে বেড়াতে আসবে আপনি তাদের জান্নাতে বেড়াতে যাবেন তো গেলে কোনো সমস্যা নাই তার কারণ এই জান্নাতের একটা ছোট বাড়ি পৃথিবীর মতো বড় আমেরিকার প্রেসিডেন্টের যে কোয়ার্টার হোয়াইট হাউস ওটা একশো তিরিশটা কামরা আছে একশো তিরিশটা কামরা একশো বিশটা বাথরুম এজন্য তার বড় বাড়ি আমেরিকার প্রেসিডেন্টের বাড়ি তো আপনি তো জান্নাতে যখন যাবেন তখন আপনি সমগ্র পৃথিবীর বাচ্চা সাথে বড় বাচ্চা কাজে আপনার বাড়ি হবে ব্যাপক বড় বাড়ি সন্তান আসলে তার পছন্দ মতো স্ত্রী হুলগিল মান নিয়ে আসবে বিশালবার এখানে থাকো মা আসে ওখানে থাকো বাবা সে ওখানে থাকো আপনাদের জন্য কোনো মানে চিন্তার কারণে খাদেমেরও অভাব নাই খাদ্যেরও অভাব নাই ব্যবস্থাপনার অভাব নাই এজন্য জান্নাতবাসীদেরকে শুনে দেওয়া হলো যে জান্নাতে ঢুকবে তোমাদের কারা আমান সলাবে না আবাহিম পিতা থেকে পিতৃকুল থেকে যারা যোগ্যতা সম্পন্ন স্ত্রীদের মধ্যে যারা যুগ তারা নুয়ালাসাম ইস্ত্রি হিসেবে এসে যাবে না লুতল আসলামের স্ত্রী যাবে না কি এই জন্য যোগ্যতা সম্পন্ন এটা বলা হয়েছে অল মালাই কাত মিন করলি বাপ এবং সকল দরজা থেকে ফেরেসটা তাদের কাছে প্রবেশ করবে সকল দরজা মানে আপনার বাড়িতে বিশাল বাড়ি আপনি কখন কোন দরজায় থাকবেন এই সকল দরজা এমনটা যে আপনার সামনে পিছন যায় এদিক দিয়ে তা না আপনার বিশাল বাড়িতে আপনি কখন কোথায় অবস্থান করবেন ওর প্রত্যেকটা দরজার থেকে ফেরেসটা যাবে এবং যাওয়ার আগে আপনার বাড়িতে যে গেলমান থাকবে সেবক ওরা দুই লাইনে দরজার কাছে দাঁড়ানো থাকবে ওদের কাছে ফেরস্তারা অনুমতি চাইবে ওরা আপনার কাছে অনুমতি চাইবে যে আপনার বাড়িতে ফেরেস্তা আসার জন্য অনুমতি চাচ্ছে আপনি অনুমতি দিলে ওই গেলমানরা দরজা খুলবে এবং ফেরা আপনার কাছে আসবে কেন আসবে তাপসির বলা আছে যে দৈনিক তিনবার আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত নেমাত নিয়ে তারা যেটা কোরআনে বলা আছে আল্লাহু মাআশাউনা ফিহা ওয়াল ladayna mazid বান্দা যা চাবে তা পাবে আল্লাহ বলেন আমার কাছে তার জন্য অতিরিক্ত নিয়ামত আমি সংরক্ষিত রেখেছি যেটা আমি ফেরেশতাদের দ্বারা তাকে পাঠাব দৈনিক 3 বার এভাবে নিয়ামত জান্নাতবাসীদের কাছে আসবে আসসালামু আলাইকুম বিমা সাবারতুম তারা ঢুকেই বলবে তোমাদের উপরে সালাম এই জন্য যে তোমরা ধৈর্য ধারণ করেছো ধৈর্য ছাড়া আপনি জান্নাতের অধিকারী হতে পারবেন না এক বন্ধু মদ খাচ্ছে এক বন্ধু গানে যাচ্ছে এক বন্ধু আড্ডা দিচ্ছে কিন্তু আপনি এগুলা করতে পারবেন না হ্যাঁ আপনাকে ধৈর্য অবলম্বন করতে হবে শরীয় বিরোধী কোনো কাজে আপনি অংশগ্রহণ করতে পারবেন এই জন্য সবুরের কথাটাই আল্লাহ উল্লেখ করেছেন জেহাদের ময়দানেও সবুর করতে হয় এবাদাত বন্দিগীতেও সবুর করতে হয় সালাম আলাইকুম বেমা সবার তুম তোমাদের পরে সালাম যেহেতু তোমরা ধৈর্য ধারণ করেছো ফা নে মাউকাদ্দার আল্লাহ বলেন কত সুন্দর পরকালের এই ঠিকানা এই যে শুনলেন কত সুন্দর এগুলো তো আল্লাহ আমাদের জন্য তৈরি করে রাখছে আল্লাহর ছেলে নাই মেয়ে নাই যে আল্লাহর কেউ অরিস হবে কন কিচ্ছু নাই তার লামি এলেই তো আলামি উল্লাদ তার আসি আমরা একদল গোলাম এই গোলামদেরকে আল্লাহ সব নিয়ামত দান করবে কাজে আমরা যেন গোলাম হয়ে কবরে যেতে পারি সকল আল্লাহ আমি জীবনের উদ্দেশ্য হল আমি আল্লাহর খাটি গোলাম হয়ে কবর যাব আর কোন উদ্দেশ্য নাই নিয়ান কুদুন আহাদ আল্লাহ এখন এই তো মোমেনদের কথা বলা হলো উলুল আল বাব এরপর বলা হচ্ছে যারা ভেসে যাবে না তাদের কথা তারা কারা আল্লাহ দিন ইয়ান কুদিন তো উপরে বলা হয়েছে যারা আল্লাহর সাথে অদা পূরণ করে আর দোজকে যাবে কারা যারা আল্লাহর সাথে অদা করে সেই অদা ভঙ্গ করে আল্লাহ সুবের আপনি সময় সবাই আমরা বলছি কালু ভালা কিন্তু পৃথিবী এসে একদল লোক আল্লাহকে রব বলে স্বীকার করে কথা বলতে পারছেন এই জন্য তো জাহান নামে যাবে কারা আল্লা নাহাদ আল্লাহ যারা আল্লাহর সাথে কৃত অদা ভঙ্গ করে মেম এই অদা দৃঢ় করার পরে ওই আক্তাউ নাম আমার ওই উপরে যাওয়া হচ্ছে সম্পূর্ণ বিপরীত আল্লাহদের যে সম্পর্কগুলি বজায় রাখতে বলেছেন সেই সম্পর্কগুলি তারা ছিন্ন করে ওই সিঁদি রাহ এবং পৃথিবীতে তারা বিপর্যয় সৃষ্টি অশান্তি সৃষ্টি করে এই যে সারা পৃথিবীতে অশান্তি শুধু লোভ আর লোভ আমরা লেবাস পোশাক পরি নামাজও পড়ি কিন্তু তারপর আমাদের লোভ লোভকে থামাতে পারছি না মানুষ করে জুলু অত্যাচার ঠকবাজি মানে দরিদ্রের জমি জমা কি করে আমরা সব দখলে নিয়ে আসবো কাকে তাড়াবো এই সব চিন্তা কিন্তু এ আমাদের মতো লেবাসধারী মানুষের মধ্যে আছে কথা বলতে পারছেন পৃথিবীতে ফাঁসার জন্য করানো হয় ব্যাংকের খুব বড় একজন অফিসার আমার ইউটিউবে আলোচনা সে আমার সাথে আলাপ করছে উনি কোন একদম জিজ্ঞাসাও করি নেই সম্ভবত বাংলাদেশ ব্যাংকের বড় অফিসার হবে উনি বলেন যে হুজুর এই যাদের লেবাস পোশাক ভালো চলাফেরা ফেলা ভালো নামাজ ভালো আমরা সেই সমস্ত মানুষের লোন দিয়েছি তাদের কারখানা ভালো চলে তাও পরীক্ষা করে দেখেছি কিন্তু তারপর আমাদের টাকা তারা দেয় না তাহলে এখন এটা কি হলো তাহলে দেখেন অনেক সময় লেবাস কিন্তু মানুষ এই জন্য পরে যে তাকে মানুষ বিশ্বাস করবে আমাদের বাজারে এই হাটের দিন যারা টুপি মাথায় দিয়ে রাস্তা পাড়ে বেচা কিনা করতে বসে যার কাজ যে কেনবেন কেজি কেজিতে সাড়ে গ্রাম সবাই টুপি মাথায় দিয়ে দাড়ি পাল্লা বেচা কিনা করে একটা মনের দুর্বলতা আছে যে এই লোকটা সুন্দর তিল কি আমার সাথে খারাপ করবে এই জন্য কিন্তু সাধারণভাবেই মানুষ কিন্তু এদেরকে চোখে দেখে না এটা ভালো কিন্তু আসলে তাদের অধিকাংশ মধ্যেই ভালো চরিত্র নাই কাজ এটা যেন না হয় পৃথিবীতে ফাঁসার যেন সৃষ্টি না হয় উলাইকা লাম এদের উপরে আল্লাহর অভিশাপ অভিশাপ মানে এরা তবা করার সুযোগ পাবে না অলাম উদ্দার এবং তাদের জন্য নিকৃষ্ট বাড়িঘর যে বাড়িঘরে আসে সাপ বিচ্ছু চার পোকা তারপরে মশা তারপরে এ ধরনের সব ভয়ঙ্কর জিনিস অর্থাৎ পৃথিবীতে যত কষ্টদায়ক প্রাণী আছে এর মধ্যে মৌমাসি সারা সমস্ত কষ্টদায়ক প্রাণী জাহান কামড়াবে আপনি একটা মশায় কামড় দিলে একটা থাপুর নামাই সুস্থ হতে পারছেন না এটা পিঁপড়ে দিলে ডলা না না পারছেন কিন্তু জাহান হাত পা গলার সাথে বাধা থাকবে তাকে এই যে সবাই কামড়াবে সে এটাকে মারতেও পারবে না সেখানে হাতও পৌঁছাতে পারবে না কথা বুঝবেন সব কোরআনের কথা এগুলির মধ্যে কোনো দুর্বলতা নাই তো এই জন্য আল্লাহ বলছেন খুব খারাপ বাড়িঘর তাদের এই খারাপ বাড়িঘরে থাকবে কাজে পৃথিবীতে যারা অন্যায় অবিচার জুলুম অত্যাচার করে আল্লাহ অমান্য করে তারা এই নিকৃষ্ট স্থলে তারা থাকবে আল্লাহ ওই আবশুদ্দ রেজকে লেমাইয়াস ওই একদের আল্লাহ যাকে ইচ্ছা করেন রেজেক বাড়িয়া দেন আর যাকে ইচ্ছা করেন রেজেক কমিয়ে দেন তা আল্লাহ তাল সাধারণত অন্যায়তে স্পষ্ট বোঝেন যারা আল্লাহর সাথে কুফরি করে তাদের রেজেক্টটাই আল্লাহ বাড়াইয় দেন এটা কোরআনে এভাবে বলা আছে যে সমস্ত মানুষ কাফের হইয়া যাবে এই সম্ভাবনা যদি না থাকতো তো আমি আল্লাহ আমি রহমান আমার সাথে যারা কুফরি করে তাদের বাড়ি ঘর দরজা আসবাবপত্র সিঁড়ি সার এগুলি আমি সব সোনার উপর দিয়ে করে দিতাম এখন আল্লাহ বলেন যে কাফেরদের এইটা যদি আমি সোনার উপর তো সব মানুষই কাফের হবে কাফের হলেই তো আমদ পাওয়া যায় তাহলে আর আল্লাহর কথা হয়তো কেউ থাকবে না এই জন্য আমি সবাইকে দেই না আল্লাহ বলেন আমার মনে দিতে চাই তার কারণ মরার পরে ওরা কিছু পাবেন আমারও দুঃখ লাগে যে একটা মানুষ মর্শিক মোরষি একটু মর্ষিদ তারপর দুনিয়াতে তার বাড়িতে খাবার নাই তার ঘর নাই পরনে কাপড় নাই এইরকম মোর্শেক দেখলে বলেন আপনাদের মনেও দয়া লাগে না যা হারে তুই দুনিয়াতে একটু খাইয়া পুড়িয়া মরবি তাও পারলি না আর মরার পরে তোকে ফেরেস তারা পিঠাবে আগুনে ফেলবে তো আল্লাহ এভাবে বলেন যে সব কাফের ওদের ঘর আমি সোনার দিয়ে করে দিতে চাই আমার মন বলে কিন্তু করি না কেন সবাই কাফের হয়ে যাবে তাহলে এখন আল্লাহ বলছেন যে আল্লাহ যা কিসে রেজেক বাড়াই দেন তাহলে কাফের কি আল্লাহ রেজেক বাড়ায় দেন এবং মোমেনদের রেজেক কমাই দেন এটাও কোরআনে বলা আছে কোরআন যে আল্লাহর বান্ধাদের রেজেক যদি খুব বেশি বাড়িয়ে দেওয়া হয় তারা পৃথিবী তারা বিদ্রোহ করবে মানে অর্থের একটা গরম এর বিদ্রোহ করবে এই জন্য আল্লাহ মোমেনদের রেজেক সম্পদ আল্লাহ সীমিত রাখেন কাফেরদের সম্পদ বাড়িয়ে দেন আর যাদেরকে আল্লাহ পরকাল দিবেন না তাদেরকেও আল্লাহ সম্পদ বাড়াই দেবেন যেহেতু প্রত্যেকটা মানুষেরই কিছু ন্যাকামল থাকে কাজেই এই যে বিধর্মী বা যারা জান্নাতে যাবে না তাদের ন্যাকামলের প্রতিদান এটা আল্লাহ দুনিয়াতে দিয়েই শেষ করে দিতে পারবে হায়াত বাড়াই দিবে সম্পদ বাড়াই দিবে এভাবে দিয়া তার মানে ইবাদাতের যে এটা পাওনা এটা দুনিয়ায় আল্লাহ পরিশোধ করে দিবে পরকা পাবে না ইবলি দুই লক্ষ চল্লিশ হাজার বছর আল্লাহ ইবাদাত করছে আল্লাহ তারা কিয়ামত পর্যন্ত হাত বাড়াই দিছে। এই পর্যন্ত বাইশে থাক আর যত আকাম তা কর তারপর তোরে ধরার সময় আমি ধরব কথা বলতে পারছেন অলিদেবনে মুগির আরো শ্রেষ্ঠ ধনী ছিল তাকে এত নয় কেন দেওয়া হয়েছিল তার এক নম্বর কারণ যেটা আমি খুঁজে পেয়ে সেটা হলো এই যে আল্লাহ রসুলের পঁয়ত্রিশ বছর বয়সে যখন কাবাঘর মেরামত করা হয়েছিল তখন এই অলিদেবের মুগিরের নেতৃত্বে এই কাবাঘরটা নির্মাণ করা হয়েছিল কাবাগার ভেঙে ওয়াল পুরাতন ওয়াল পরিষ্কার করা সাপ ছিল ইত্যাদি ভয়ভীতি ছিল তো ওই সব কাজটা দায়িত্ব নিয়ে করেছে এবং বলেছে যে আমরা কারাগর নির্মাণ করার জন্য কারো কাছ থেকে হারাম টাকা নিব না যাদের সুদের কারবার আছে বেশ্যাবৃত্তি আছে আরবের লোকেরা দাসী কিনা তার দ্বারা করা করাতো বলে এদের টাকা আমরা নিব না তো এখন ভালো মানুষের টাকা কোথায় পাবে এই জন্য ওই সময় তারা কাবাগার নির্মাণ করে অর্ধেকটা নির্মাণ করতে পারছে বাকি অর্ধেকটা ফাঁকা যেটা আপনার হাতিম দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই কারণ তো নেতৃত্বে যেহেতু কামাঘর নির্মাণ করা হয়েছে এটা আমি অনুমান করি যে আল্লাহ পৃথিবীতে তাকে আরবের শ্রেষ্ঠ ধ্বনি বানিয়েছিলেন পরকাল সে পাবে না সে কাপের হায়াতের দুনিয়া দুনিয়া জীবন নিয়ে তারা আনন্দিত অথচ কমাল হায়াত দুনিয়া ফিরে আঁকা দিলাম তুলনায় জীবনটা একেবারে তুচ্ছ এবং সামান্য কিছু মানে এটা সব খেলাঘরের আসবাব এগুলাকে সব ফেলে দেওয়া হবে এগুলো পরকালের কোনো কাজে ব্যবহার করা হবে না দুইশো তলা আড়াইশো তলা বিল্ডিং হোক আর যাই হোক আর সোনা যত টন হোক এগুলো সব ফেলে দাও এগুলো পরকালের কোনো কাজে আল্লাহ ব্যবহার করবেন না আমাদেরকে ব্যবহার করতে দিবেন না এগুলো সব নিক্ষিপ্ত বস্তু আবর্জনা আপনি দুনিয়া যত কিনবেন এগুলো আবর্জনা ঘরে ঢুকানো তাই তো আমরা শুনাতে পারি না আমাদের বিবি সাহেব এই লাগবে এই লাগবে বাজারে গেলে সবই লাগবে ঘর ভরে গেছে তারপরও লাগবে কি করবেন কর এগুলি আসলে আবর্জনা এগুলো কোনো কাজে লাগবে এটা তো আমরা মানুষ নিজেরাও বুঝতে পারছি না আর আমরা যে পরিবেশে বসবাস করি তাদেরকে বোঝাতে পারছি না এটা সমস্যা আমাদের ওয়াকুলুল্লাযীনা কাফারু কাফেররা বলে অবিশেষে বলে লাউলা উঞ্জিলা আলাই আয়া রব্বি রবের পক্ষে তার উপরে কোনো মজে যা কেন আসে না যেমন চলাচা মৃত ব্যক্তিকে কবরের কাছে দাঁড়ায় বলতো কুম্ভের নিয়ে উঠে দাঁড়াই মরমর কবর থেকে পাখি মাটি দিয়ে বানায় ফুক দিয়ে দিলে পাখি জানতে উড়ে যেত তারপরে জন্মান্ধ চোখে হাত ভরেলে চোখ লাভ করতো কুষ্ঠরোগীর হাতে গায়ে হাত ভরে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত এই যে ঈশ্বর আসলামের যে ক্ষমতাগুলি ছিল আমাদের আগের নবী মানে আমাদের নবীর আগে এখন ওরা বলে যে মোহাম্মদ পরে এইরকম কোনো বা নিদর্শন কেন আসে না ওদের মোরশেদদের প্রশ্ন এটা আরো পাবেন সামনে এখন আল্লাহ বলেন কুল ইন্না ইয়াসা মাইয়াসা ওয়ারি মান আনাব আপনি ওদেরকে জানিয়ে দেন যে আল্লাহ জাকির সেদার দান করেন আর আল্লাহ জাকিষা বিপদগামী করেন তবে আল্লাহ তারা যারা তার দিকে প্রত্যাবর্তনশীল বিনয়ী তাদেরকে আল্লাহ হেদায়ত দান করেন তো হেদায়তটা মজে যায় না আল্লাহ বলেন যে হেদায়তটা মজে যায় হবে না হেদায়ত আল্লাহর হাতে আল্লাহ জাকির হেদায় দান করবেন এবং জা তিনি বিপদগামী করবেন কিন্তু হেদায়ত দিবেন কাকে যারা আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে আল্লাহর দিকে ফিরবে আল্লাহর হেদায়তের অনুসন্ধান যারা করবে তাদেরকে আল্লাহ হেদাত হেদায়তের অনুসন্ধান না করলে না চাইলে হেদায়ত দেবেন না তাহলে এখন এখানে আল্লাহ বলে দিলেন যে তোমরা যে মজেজা বা নিদর্শন চাচ্ছ এইটা হেদায়তের বিষয় না মজেজায় যদি হেদায়ত হইত তাহলে ঈসআলা ওরা সবাই মারতে আসবে কেন তাকে আল্লাহ আসমানেনি হেফাজত করলেন এমন মানে মারিয়েই ফেলবে তাকে তো এই তো তারই ছিল এর সেই বড় মজা কি হতে পারে বলেন পৃথিবীতে কাজে মজে যায় কোনো মানুষের হেদায়েত আসবে না এই জন্য সামনে আল্লাহ বলেন খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ জিনা আমানু আ তাতমান্ন কুলুবুম আল্লাহ বে জিক্রিল্লা তাতমান্নুল কুলুম যারা ইমান আনে তাদের অন্তর প্রশান্ত লাভ করে শান্তি লাভ করে আল্লাহর কোরআনে মানে মজে যা চাওয়ার উদ্দেশ্য হলো মনের অশান্তি দূর করা মোহাম্মদ যদি নবী হয় তাহলে এগুলো সে আমার দেখাবে না তাহলে বুঝবো যে সে নবী এটা মনের একটা সন্দেহ না তো এই জন্য আল্লাহ বলে যে মনের সন্দেহ দূর হবে আল্লাহর কোরআনের মাধ্যমে এই কোরআন হল শ্রেষ্ঠ মজেজা যেহেতু তোমরা সবাই মিলে এই কোরআনে একটা সুরের মতো সুরা তোমরা রচনা করতে পারো নাই এবং এই কোরআন পড়লে তোমার অন্তরের প্রশান্তি আসবে কোরআন হলো শ্রেষ্ঠ মজেজা তোমরা যেগুলি মজেজা দাবি করছো ওগুলি শ্রেষ্ঠ মজেজা নয় তো এইখানে তাৎমান্য কুলুম্বে জেকির লাই জেকের মানি কোরআন এইখানে যদি কেউ জেকের মানি সোহানা আলহামদুলিল্লাহ বলেন এটা একশো ভাগ ভুল হবে উপরে এতে বলা হয়েছে না মজেদ ওরা এখন মজেদার পরিবর্তে কি আল্লাহ বলবে সোহান আলহামদুলিল্লাহ মজেদার এটা সব শিশু হলো মজেদার পরিবর্তে আরো বড় মজেদা হলো কোরআন এটা আল্লাহ বলে দিয়েছে কাজে এই আতে তফসির যারা তরিকাপন্থী বা পীরপন্থী তারা সবাই এতে তাফসির করে আল্লাহ জিক্লাই তাৎমানুর করুক আল্লাহর জেকের মানুষের মন শান্ত হবে কি করবেন বলেন কিন্তু আপনারা বিষয়টা বুঝতে পারছেন কি না ওরা চাইছে মজেজা এখন মজেজার পরিবর্তে আল্লাহ তারা যে জিনিসটা দান করবেন সেটা ওদের চাওয়া মজেজা চাইতেও শক্তিশালী হইতে হবে নাকি নাকি বলেন এখন ওদের মজেজা ওরা যা দাবি করছে তার সাথে এটা শক্তিশালী মজাদা সেটা হলো জিক্রিল্লা আল্লাহর কোরআন এটা সব ওদের চাইতে শক্তিশালী মজাদা ওই মজাদাগুলি পয়গাম্বার নাই তো আর নাই আর আমাদের এই কোরআন এমন মজাদা পয়গাম্বার নাই কিন্তু তার মজাদা অবশিষ্ট আছে তাহলে ওরা যে মজাদা দাবি করে তার সাথে কোরআন শক্তিশালী মজাদা কারণ জেকের মানে আল্লাহ জেকের এটা কোরআন শিবী বহু জায়গায় আছে জেকের বিপক্ষে কোরআনে নাই জেকের আল্লাহর কোরানে বহু জেকের আদেশ আছে কিন্তু এই জেগায় জেকের মানে কোরান ইন্না নাহানু নাজ্জাল না জিকরা লাহু আল্লাহ হাফিজুল আল্লাহ বলেন আমি এই জ্যাকের কোরআন নাজির করছি এবং এই কোরানের হেফাজতকারী আমি আল্লাহ পৃথিবীর কোন শক্তি এই কোরআনকে ধ্বংস করতে পারবে না তাহলে বুঝতে পারলেন এখানে জিকর লা মানে কি কোরান যেহেতু ওরা চাইছে তো ওয়ারা যে মজেদা চেয়েছে আল্লাহ তার সহিত শক্তিশালী মজেদার কথা ঘোষণা করলেন যে এই কোরআন হলো শক্তিশালী মর্যাদা তাহলে তাৎমানি মনের মনের সন্দেহ এটা দূর হবে আল্লাহর মাধ্যমে আল্লাহ আলামান তোমার সতর্ক হও তোমাদের অন্তরের প্রশান্তি আল্লাহর কোরআনে এই কোরআন তোমরা পড়ো কোরআন তালা বুঝে আপনি কোরআন পড়েন চোখ থেকে পানি পড়বে আপনি ক্রন্দন করবেন আপনার চামড়াশি উঠবে কোরআন ভয়ঙ্কর জিনিস এতে আপনার মানে মনের যে একটা সন্দেহ এটা কোরআনের মাধ্যমেই দূর হবে মোজা যায় দূর হবে না কোরআন পড়লে আপনি বুঝবেন যে এটা আল্লাহর বাণী এটা কোনো মানুষের বাণী না মানুষের বাণী হলে আমরা কেন পারলাম না শত শত হাজার হাজার লাখ লাখ মোর্শেকরা আমরা মিলে একটা কাউসার সুরের মতো সুরের করতে পারলাম না কেন তাহলে তাহলে এটা সবচেয়ে বড় মোজেজা তোমরা যে মৌজাজা চেয়েছ তার সব এটা কোরআন সবচাইতে বড় মজা এটাই তোমাদের অন্তরের প্রশান্তি লাভ করবে এবং অন্তরের সন্দেহ দূর হবে তোমরা তো মোহাম্মদ সালামকে সন্দেহ করে মজা দাবি করছো কাজে এই সন্দেহ দূর করবে কে কোরআন কত সূক্ষ্ম কথা আল্লাহ কোরআনে বলেছেন কিন্তু আফসুজ যে আমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করি না চিন্তা করলেই বুঝবেন আপনারা তো সাধারণ মানুষ জেনারেল শিখবে আপনারাও তো বুঝতেছেন বিষয়টা আল্লা মানুষ নাম যারা স্থাপন করেছে এবং সাথে সাথে ভালো কাজও সম্পাদন করে ভালো কাজও করে তাদের জন্য তু বালুসাম এবং তাদের জন্য উত্তম আবাসের স্থল এখন এই তুবা শব্দটা হলো সুসংবাদ এই তুবা শব্দের বহু অর্থ আছে তুবা হলো জান্নাতের একটা গাছ যে গাছটা সবচেয়ে বড় গাছ এবং এই গাছটা আল্লাহ রসুলের বাড়িতে এই একটা গাছের সমস্ত জান্নাতকে এই ছায়া দেওয়া হবে একটা গাছ এই গাছটার নাম তুবা গাছ সব সবচাইতে বড় গাছ এমন কোনো ফল নাই যে এই গাছে নাই সব ধরনের ফল একই গাছে আছে এমন কোনো পোশাক নাই যে ওই গাছ থেকে আপনি সরবরাহ পাবেন এমন কোনো গহনা গহনা নাই যে আপনি ওই গাছ থেকে সরবরাহ পাবেন এই গাছ জান্নাতের একটা বিখ্যাত গাছ এই গাছটার উৎস এই গাছটা আল্লাহ রসুলের বাড়িতে বিশাল বড় গাছ এই গাছটাকে তুবা বলা হয় এভাবেই কাফি আমি আপনাকে এমন একটা জাতির প্রতি প্রেরণ করেছি কদ কদখলেন কবলে যে এর আগে বহু জাতি অতীত হয়েছে বহু জাতি পৃথিবীর থেকে প্রস্থান করেছে বিদায় গ্রহণ করেছে তা আপনাকে কেন পাঠাইছি লেতাতলু আলিহিমুল্লা দি আহ্বাইনে লাইকা যে আমি আপনার কাছে যা উহি করেছি এগুলি আপনি তাদের কাছে পাঠ করে শোনাবেন নিন কথাটা সাংঘাতিক কথা আপনাকে আমি এই জাতির কাছে পাঠালাম কেন লেতাতলু আলিহিমুল্লা হিমুল্লাদি আহ্বাইনের লাইকা যে আপনার কাছে ওহির মাধ্যমে আমি যে জিনিসটা পাঠিয়েছি এটা আপনার পাঠ করে শোনাবেন আপনি নিজেকে শু বলবেন এজন্য আপনাকে পাঠাইনি কি বুঝতে পারছেন আমি যে আপনার কাছে ওই আল্লাহ বলেন আমি যে আপনার কাছে ওই করেছি সেটা আপনি তাদেরকে পাঠ করে শোনাবেন তাহলে আমরা কি করব গল্প গুজব নাচ গান আর ওয়াজ করব আমরা আমরা ওরা সত্যি আমরা কি করব তো এই কথাগুলি কি আলেমরা পড়ে না না কোরআন শুনে না না চোখে দেখে না খুবই দুঃখ লাগে আমার আলেম সমাজের প্রতি কি সুন্দরভাবে আল্লাহ বলছে যে আপনার আগে এই কোনোরকম বহু মত বহু দল পৃথিবীর থেকে বিদায় নিয়েছে তা আপনাকে এদের কাছে পাঠাইলাম কেন লেতাতুলু তুলু আলাই আহাই এলাইকা যে আপনার কাছে আমি ওহের মাধ্যমে যেটা পাঠিয়েছি এটা আপনি পাঠ করে তাদেরকে শোনাবেন এর চাইতে ভালো কোনো হেদায়তের বস্তু নাই আমি আমার সাথে যারা ওয়াস টাস করতে তো মাঝে মাঝে তার জিজ্ঞাসা আচ্ছা আপনারা কোরআন থেকে আলোচনা করেন না কেন বিষয়টাকে আপনাকে এত বলি যে কোরআন থেকে বলেন তাহলে বুধুর আমরা কি করতে পারছি না যে কোরআন থেকে বললে তা মানুষের শুনবে মনে যে ওই রকম কোরআনের যে কথা বললে মনে হয় মানুষের শুনবে না মানে আসলে তার দুর্বলতা হলো যে কোরআন থেকে বোঝা দরকার যতখানিখানি সে বোঝে না কোরআনের কথা শুনবে না তো পৃথিবীতে এর সে কি কথা আছে বলেন এর পৃথিবীতে ভালো কোনো কথা দুনিয়া আপনার স্বাধীন শুনছেন কোথাও তেজন্য এই জন্য আলেমদেরকে লেখাপড়া করতে আপনারা এখানে অনেক আলেমা আছেন বা আমার এই তাফসির অনেক ওলামা অ্যাটেন্ড করেন আপনাদেরকে আমি আল্লাহর কাছে বয়স্ক মানুষ হিসেবে দোয়া করি আপনারা আমাদের দোয়া করবেন আপনারা নিয়ে গবেষণা স্টাডি করেন এবং বোঝার চেষ্টা করেন যে উপরে আল্লাহ বসে ওরা আল্লাহবসে নিশি আল্লাহ বসে কুলুক এখন এই জেকে যদি আপনারা সোবাহান্লাহ আলহামদুলিল্লাহ এটা কি মজেদার সাবস্ট্রি সুইট হবে মজেদার স্থল এটা কি হবে না এই জন্য এগুলো বুঝে তরজমা করতে হবে রহমান আর বাক্কার মোশেকার রহমান কে অস্বীকার করে ওরা আল্লাহকে স্বীকার করে বেশ আল্লাম বলে কাজ শুরু করে কিন্তু রহমান নামটা আল্লাহর এটা আর রহমান না আল্লাহ রসুল একদিন হাতিমে বসে ই আল্লাহ ইয়া রহমান বসে দোয়া করছেন আবু শুনে দৌড় দিয়ে জাতির কাছে কাছে যে দেখো মোহাম্মদ সাহেব দুই আল্লাহকে ডাকছে কে আল্লাহ এবং রহমান ওরা বলে যে আমরা রহমান বলতি বুঝি যে ভণ্ড নবী দাবি দেওয়ার মোসাইলামা কাজা ইয়া মামা ওকে আমরা বুঝি রহমান বলতে রহমান মানে আল্লাহ নয় এটা আমরা জানি না এই জনলা আল্লাহ রহমান রহিম ওরা স্বীকার করেছে হোদায় বিয়া সন্ধির সময় যে বিসমিল্লা রহমান রহিম লেখা হয়েছিল এটাকে কাটতে বাধ্য হয়েছে আল্লাহ রসুল কেটে ওরা যেটা বলে বেশ মেক আল্লাহ আল্লাহ না ব্যবহার করে কথা বলতে পারছেন তা আল্লাহকে বিশ্বাস করলে মানুষ মোমেন হয় না রাসুলের আনুগত্য সহ যদি কি আল্লাহকে বিশ্বাস করে তাহলে সে মোমেন হয় কথাটা বুঝছেন আল্লাহকে বিশ্বাস করে দুনিয়ার সব মানুষে কিন্তু ইমান অর্থ হচ্ছে যে রাসুলের আনুগত্য সব আল্লাহকে বিশ্বাস করতে হবে আপনি যদি বলেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি তা আমি বলবো তার প্রমাণ দেন তা আপনি কি প্রমাণ দেবেন মনের মধ্যে আপনি বিশ্বাস করেন না এটা খুলে দেখাইতে পারবেন না এটা এক্স ধরা পড়বেন এই সিজিতে ধরা পড়বে কি করে আমি বিশ্বাস করব। এই রাসুল আল্লাহকে বিশ্বাস করা প্রমাণ হলো রাসুলের আনুগত্য করা যদি রাসুলের আনুগত্য করেন তা প্রমাণ হবে যে আপনি আল্লাহকে বিশ্বাস করেন এই জন্য রাসুলের আনুগত্য ছাড়া যদি কেউ বলি আমি আল্লাহকে বিশ্বাস প্রকৃত আল্লাহ আল্লাহকে মানে মানে না এই লোকগুলিকে আল্লাহ বলছেন প্রকৃত কাফের তো ওরা রহমান নামটাকে ওরা মানত না কুল আপনি বলেন হুয়া রব্বি ওই রহমান যে সেও আমার রব যে আল্লাহ যে রহমান তার নিরানব্বইটা নাম আছে ওগুলি সবই আমার রব এগুলি সবই আল্লাহর নাম লাহ হুয়া তিনি ছাড়া কেউ নাই এগুলি তার নাম কিন্তু তিনি একাই আলেই হে তাকাল তো আমি তার উপরে নির্ভর করি ওইলে হে মাতা এবং তার দিকে আমি প্রত্যাবর্তিত হব তার দিকে আমি ফিরে যাব এই দেখেন ওরা আবার কি বল দেখেন ওলা আন্না কোরআন সুইরাত মিল জিবাল ও কুতিয়াত মিলা দুয়া কুল্লা বাউতা বলিল আল্লাহল আমরো জামিয়া ওরা বলে যদি এমনটি হতো যে কোরআনের মাধ্যমে পাহাড় হটাই দেওয়া যেত পৃথিবীকে বিদীর্ণ করা যেত অথবা মৃত ব্যক্তি কথা বলতো বাল্লিল্লাহ আমরা আমরো জামি আল্লাহ বলেন এই সব আদেশ আল্লাহর হাতে এটা আল্লাহ করলে করতে পারেন আতে সাধন সময় শেষ হয়ে গেছে সময় শেষ তো আমরা রাত্রে যখন একত্রিত হব তাহলে আর এটা সানের আছে খুব সুন্দর আপনারা শুনতে পাবেন